হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা কিন্তু প্রস্তুত এখন দোহা হয়ে ইউএস এর পথে। আমাদের প্লেনও প্রস্তুত, আমরা এখন যাব ফ্লোরিডা মায়ামি। বরাবরের মতো আমি জুথি আর আন্টি একই সিটে বসেছি, খুব তদবির চেষ্টা চালিয়ে সিটটি পেয়েছি। আমার এই জার্নিটি আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাবেন। প্লেন যখন টেক অফ করে আমার না আশেপাশের লোকজনকে দেখতে খুবই ভালো লাগে। সবাই কেমন জানি একটা ভয়ানক চেহারা করে বসে থাকে, সবাই দোয়া পড়তে থাকে। আসলে এত বড় একটি যন্ত্র আমাদের কি করে আকাশের মধ্যে ভাসিয়ে রাখে সেটা কিন্তু আসলেও একটা বিস্ময়ের ব্যাপার। দেখতে দেখতে প্লেন উড়েই গেল এবং কান বন্ধ হয়ে গেল। কি আর করার, বসে থাকলাম প্লেনের মধ্যে, বসে বসে দেখছি আন্টি ভিডিও করছে। ওয়াও আন্টি, আপনাকে খুব সুন্দর লাগছে। যথারীতি ফটো সেশনের পালা। আজকে আমরা সরিয়ে দিয়েছি, আজকে ওর বোনই বলে আমরা কত ভাবে অবহেলা করছি। বকশি ভাই, এই যে দিকে বকশি ভাই আমাদের সিনিয়র বড় ভাই, তার সাথে সবসময় আমরা দুষ্টামি করি। দুষ্টামি করলেও তিনি কিন্তু আমাদের আদরও করেন। থ্যাংক ইউ বকশি ভাই। সুমন ভাইও আমাদের সিনিয়র বড় ভাই। সুমন ভাই ঘুমাচ্ছে, প্লেন চলছে, আমরা এদিকে লুডু খেলায় ব্যস্ত। টেলিভিশনও ছেড়ে রেখেছি, টেলিভিশনে কী কী দেখাচ্ছে সেগুলোও দেখছি, আশেপাশে সবাই কী করছে সেটাও দেখছি, জানলা দিয়ে বাইরে দেখছি। জুথি খুব গবেষণা করছে যে আসলে আমাদের প্লেনটি কোথায় যাচ্ছে। এই শটটি খুব একটি ভালো কৌশল, পিছনের সিটে কে কী করে সেটি দেখা যায়। মুমু, সুমন ভাই আর পাশে নিশ্চয়ই মিতু ঘুমাচ্ছে। এটা একদম প্লেনের লেজের কাছে, আমরা প্লেনে যা যা খাই সকল কিছুই এখানে মজুদ থাকে। কথা বললাম, খাবার খেতে আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু খেতেই যেহেতু হবে তাই খাই আর কি। এবারে খাবার মেনু হচ্ছে ম্যাশ পটেটো, চিকেন, সাথে আছে ব্ল্যাক কফি, ইয়োগার্ট এবং একটি বান এবং ম্যাঙ্গো জুস। আমিও খাচ্ছি, জুথিও খাচ্ছে। এর ফাঁকে কখন যেন জুথি আমার খাবারটাও খেয়ে ফেলেছে, তাই তাড়াতাড়ি করে তারটা আমাকে বদলে নিচ্ছে। জুথি, জুথির সাথে কিন্তু আমি সারাদিনই দুষ্টামি করি। এনিওয়েজ, সবাই খাবার দাবার নিয়ে ব্যস্ত, সবাই ঠিক মতো খাচ্ছে কিনা সেটা দেখে নিলাম। আন্টি একটু দেখে নিল প্লেন ঠিক পথে যাচ্ছে কিনা, আবার খাওয়ায় ব্যস্ত। জুথির সাথে আমি সবসময় দুষ্টামি করি, ও আমার ছোট বোন, ও এমনভাবে গবেষণা করছে মনে হয় ও যেন প্লেনের রাস্তা চেনে। এনিওয়েজ, এই যে মেঘ কেটে কেটে প্লেন যে উড়ে যায় না, আমার যে কি দারুণ লাগে সেটা বোঝাতে পারবো না। প্লেন কিন্তু উড়ে চলেছে মায়ামির পথে। মায়ামি কেমন হবে, সেখানকার মানুষজন কেমন হবে, ওয়েদার কেমন হবে, আমরা কিন্তু খুবই এক্সাইটেড। প্লেনের জার্নিটা না একটা পর্যায়ে গিয়ে খুব বোর হয়ে যায়। কি করব, কখন নামব, সব কিছু চিন্তা করতে করতেই দেখা যায় ঘুম পেয়ে যায়। হঠাৎ করে জানতে পারলাম প্লেন ইউটার্ন করছে। ওই যে দেখুন, মাটিতে ছোট্ট করে আমাদের প্লেনটি দেখা যাচ্ছে। খুব এক্সাইটিং না? এক্সাইটিং তো বটেই, কারণ জানতে পারলাম যে আমরা ফ্লোরিডা যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি মাদ্রিদ স্পেন। কিন্তু কেন সেই কারণটি ঠিক বুঝে উঠতে পারলাম না। আরে দেখুন, আমাদের প্লেনটি ইউটার্ন করছে। ইউটার্ন করে আমরা কিন্তু ইউএসএ যাচ্ছি না, আমরা যাচ্ছি মাদ্রিদ স্পেন। প্লেনের ভেতরে মোটামুটি সবাই খুব চিন্তিত হয়ে পড়েছে, আসলে কি হচ্ছে, কি হবে, কেন আমরা স্পেন মাদ্রিদে যাচ্ছি সেটাও কিন্তু আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। বুঝে উঠতে উঠতেই প্লেন কিন্তু ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে। এই যে দেখুন, প্লেনটি ল্যান্ড করছে, আমরা কিন্তু নেমে যাচ্ছি মাদ্রিদ স্পেনে। প্লেন তো ল্যান্ড করে যাচ্ছে এবং ল্যান্ড করতে করতে বরাবরের মতো আবারও আমার কান বন্ধ হয়ে গেল। প্লেন যখন উড়ে যায় তখনও কান বন্ধ হয়ে যায়, প্লেন যখন ল্যান্ড করে তখনও কান বন্ধ হয়ে যায়। এনিওয়েজ,
সবার মনের মধ্যে একটা শঙ্কা নিয়ে আমরা বসে থাকলাম টেলিভিশনের স্ক্রিনের দিকে তাকিয়ে আর কানের মধ্যে হেডফোন গুঁজে, যে পরবর্তী কোনো ইনস্ট্রাকশন আমাদের জন্য আসে কি না। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ইনস্ট্রাকশন আমরা পাইনি, তবে ল্যান্ড করে গেলাম মাদ্রিদ স্পেনে। অবশেষে আমরা কিছু ইনস্ট্রাকশন পেলাম। তারা বারবারই সরি বলছিল এবং আমরা টেলিভিশনের স্ক্রিনে বসে বসে দেখছিলাম যে তারা আসলে কি করে। ইমার্জেন্সি ল্যান্ডিংয়ে আমরা আছি মাদ্রিদে। আমরা কিন্তু এখনও ইউএসএতে পৌঁছাতে পারিনি, জানি না কী হবে। খুবই বোর লাগছিল তাই বসে বসে কিছু সেলফি তুললাম। ও ভালো কথা, পরে কিন্তু আমরা কিছুটা আঁচ করতে পেরেছি যে আমাদের প্লেনের ইঞ্জিনে প্রবলেম দেখা দিয়েছিল, থ্যাংক গড। এবং আমরা খুবই লাকি যে আমাদের জীবন নিয়ে আমরা সুস্থভাবে ল্যান্ড করতে পেরেছিলাম। সবাই কিন্তু খুবই শঙ্কিত, আন্টি চিন্তিতভাবে দেখছে যে প্লেনের আসলে কি গতি হতে পারে। বাসায় যাওয়া পৌঁছা এক জায়গায়, আসছে এক জায়গায়, এগুলোই করো। প্রচুর চেষ্টা করা হচ্ছিল ইঞ্জিন যাতে তাড়াতাড়ি ঠিক করা সম্ভব হয়। আমাদেরকে উদ্ধার করার জন্য চলে এসেছিল লোকজন। এর মধ্যে থেকে হঠাৎ করে অ্যানাউন্স করলো যাদের ইউরোপ এবং আমেরিকার পাসপোর্ট আছেন তারা সকলে যাতে দাঁড়িয়ে যায়। তো কি আর করার, আমাদের তো ইউরোপ আর আমেরিকার পাসপোর্ট নেই, তাই আমরা বসে বসে দেখতে থাকলাম কি হতে যাচ্ছে। এই যে যারা ইউরোপ আর আমেরিকার পাসপোর্ট আছে তারা কিন্তু দাঁড়িয়ে গেছে। যত যাই হোক, এটা কিন্তু একটা ডিসক্রিমিনেশন, মোটেও ভালো লাগেনি। প্রায় অনেকক্ষণ বসে থাকলাম, সব থেকে বিরক্ত লেগেছে খুবই করুণ সুরে একটা ভায়োলিন বাজছিল যেটা আরও বিরক্তির কারণ হয়ে যাচ্ছিল। অবশেষে আমরা মাদ্রিদের এয়ারপোর্টে প্রবেশ করবার জন্য অনুমতি পেলাম। পৃথিবীর এই ডিসক্রিমিনেশনগুলোই আমার ভালো লাগে না। যাই হোক, মন খারাপ নিয়ে শঙ্কা নিয়ে পথ খুঁজে খুঁজে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এই ভয়ের মধ্যেও সেলফি কিন্তু আমাদের তুলতেই হবে। সেলফি টাইম। মাদ্রিদের আকাশটা কিন্তু খুবই সুন্দর। জানি না আমাদের ভাগ্যে কি আছে, অনেকগুলো প্লেন ল্যান্ড করে আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের নষ্ট প্লেনটি। মাদ্রিদ এয়ারপোর্টটি খুব সুন্দরভাবে সাজানো এবং গোছানো। পুরো এয়ারপোর্টটি কাঠ এবং বেতের কোনো কিছু দিয়ে ডেকোরেটেড করা ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। হতে পারে আর্টিফিশিয়াল কোনো কিছু, কিন্তু একদম ন্যাচারাল মনে হচ্ছিল। আমি জানি কি খুঁজবার চেষ্টা করছি। আবারও এলো পরীক্ষার পালা, সিকিউরিটি চেকিং। সিকিউরিটি চেকিং শেষ করে আমাদের এবার ভেতরে ঢুকবার পালা। হ্যালো, আমরা সবাই আছি এখন মাদ্রিদ এয়ারপোর্টে। খুবই সুন্দর একটা এয়ারপোর্ট, হোপ ফর দ্য বেস্ট যে আমাদের বাংলাদেশেও এরকম একটা এয়ারপোর্ট হবে কখনো। এবং আমাদের আসলে ফ্লাইট ইঞ্জিন সমস্যার কারণে হয়তো আমাদের এই ফ্লাইটটা মাদ্রিদে আমরা নেমেছি, বাট স্টিল খুবই সুন্দর একটা নতুন জায়গা দেখলাম। সো আমি একটু দেখাতেও চাই যে এখানে খুবই সুন্দর, মানে রক, পাহাড়, সূর্য। রাত 9টা বাজে এখন এখানে, বাট এখানে এখনও দিনের আলো। তো একটু দেখাই আপনাদেরকে। আমরা এখন আছি রিয়েল মাদ্রিদে। আমরা এখন খাচ্ছি যে জুতি, তো খাওয়ার জন্য অস্থির, পাগল পাগল অবস্থা প্রায়। আমাকে একটা ছবিও তুলে দিল না, যাকে আমি নিয়ে আসছি হাফ টাকা দিয়ে। যদি এখন রিয়েল মাদ্রিদের ইয়াতে আমরা বসে আছি লাউঞ্জে, জানি না আমাদের ভাগ্যে কি আছে। সো একটু দেখাই এয়ারপোর্টটা। খুব সুন্দর,
হোপফুলি আশা করি আমরা আমাদের দেশেও এরকম একটি এয়ারপোর্ট দেখতে পাবো অতি শীঘ্রই। সুন্দরী মুমু, ওর চুলটা আমার অনেক পছন্দের। কিছুক্ষণ পর বলা হলো খাবার নেবার জন্য, যাদের বোর্ডিং পাস আছে শুধু তারাই খাবার নিতে পারবে। মেনু হলো টুনা ফিশ অথবা চিকেন স্যান্ডউইচ, কোক অথবা পানি। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ফানি, মেয়েটা খেতে খেতে অজ্ঞান হয়ে যাচ্ছে। দিয়ে দিছি না আবার কি। আমরা সবাই ওয়াইফাই পেয়ে খুব আনন্দিত, যেহেতু আমাদের কোনো কিছুই করবার নেই, কিছু একটা তো করতে হবে, আর তাই সেলফি টাইম। নেক্সট এপিসোডে বলবো আমরা একটা রাত কিভাবে এয়ারপোর্টে কাটিয়েছি। কাতার এয়ারলাইন্সের মতো একটা রিনাউন একটা এয়ারলাইন্স আমাদের একটা হোটেল পর্যন্ত দেয়নি। অনেক বলবার পর আমাদেরকে একটি লাউঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল, আদৌ সেটা কেমন কোনো কিছুই কিন্তু জানি না। তারপরেও যেহেতু আমাদের থাকতেই হবে, কিছু করার নেই, তাই কি আর করার। কাতার এয়ারলাইন্স আমাদেরকে সাপোর্ট না দিলেও আপনাদের কিন্তু আমাকে সাপোর্ট দিতেই হবে। সো দেখতে থাকুন, সাথেই থাকুন।